আসল নাম অন্নপূর্ণা দাস, তবে বুড়িমা নামেই বিখ্যাত। এর থেকেও বিখ্যাত তাঁর তৈরি বুড়িমার চকলেট বোম। বাঙালি ব্যবসা পারে না বলে বলে সবাই, কিন্তু ওপার বাংলা থেকে দুই নাবালক ছেলের হাত ধরে পায়ে হেঁটে সীমান্ত পেরিয়ে আসা অন্নপূর্ণা দাস বাজার চলতি এই ধারণাকে হেলায় ভুল প্রমাণ করেন। সংসারে জোয়াল টানার জন্য টাকা দরকার, এদিকে বিড়ি বাঁধার ব্যবসা বা সেলাইয়ের কাজ চলল না, তাই শেষ চেষ্টা হিসেবে এক কালী পুজোর আগে বাজির দোকান খোলেন। সেই সঙ্গে মাথা খাটিয়ে তৈরি করেন ছোট ছোট গোল গোল এক ধরনের বাজি, যাতে আগুন দিলেই দুম শব্দ করে ফেটে যায়। এই বাজির নাম হলো চকলেট বোমা, বুড়িমার চকলেট বোমা। এই নাম ছড়িয়ে পড়ল সর্বত্র। এই বাজি ব্যবসার হাত ধরেই হাল ফিরল বুড়িমার। অন্নপূর্ণা দাস সাজিয়ে তুললেন সংসার। বাজি ব্যবসার আয় থেকেই হাওড়ার বেলুরের পিয়ারি মোহন মুখার্জি স্ট্রিটে তৈরি করলেন সুদৃশ্য বাড়ি। পরবর্তী প্রজন্ম বুড়িমার তৈরি করা বাজি ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে চলেছে। তবে 1996 সালে দেশে শব্দবাজি নিষিদ্ধ হওয়ার পর থেকে বুড়িমা ফায়ার ওয়ার্কস আর চকলেট বোমা তৈরি করে না, বদলে নতুন নতুন আতশবাজি তৈরি করে চলেছেন তারা, যা শিবকাশির সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে। বুড়িমা বাজি অ্যাকচুয়ালি একটা বাঙালির কাছে একটা নস্টালজিয়া। বুড়িমা প্রথম বাজিতে বাঙালি একটা ব্র্যান্ড, আগে জেনারেলি আমরা শিবকাশির বাজি পুড়িয়ে এসেছি কিংবা বাইরে থেকে বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান বাজি পুড়িয়ে এসেছি। বুড়িমা বাঙালির কাছে একটা নস্টালজিয়া হয়ে দাঁড়িয়েছে, কারণ একটা বাঙালি প্রতিষ্ঠান। বাঙালির কাছে বুড়িমার চকলেট বোমটা ছোটোবেলা সবার খুব প্রিয় ছিল, সেই চকলেট বোম থেকেই এত নাম ছড়ায় আমাদের। এই বছর আমাদের কাছে ভ্যারাইটি খুবই কম, যেহেতু পরিবেশ বান্ধব বাজি আমাদের তৈরি করতে হচ্ছে। গ্রিন ফায়ার ওয়ার্কস একটা নতুন ফর্মুলা, নতুন কনসেপ্ট আমাদের কাছে, তো এখন আমরা খুব বেশি এক্সপেরিমেন্ট করতে পারছি না সেই কেমিক্যালগুলো দিয়ে। তো আমাদের কাছে কমন কিছু বাজি আছে, আগামী বছর অনেকটা মানে এতে অ্যাডভান্স করতে পারলে আমরা নতুন নতুন অনেক রকম প্রোডাক্ট আমরা আগামী বছর আনতে পারব। আজ বাঙালির সবচেয়ে বিখ্যাত বাজির ব্র্যান্ড বুড়িমা। দূর দূরান্ত থেকে ক্রেতারা বেলুড়ে বুড়িমার বাড়িতে বাজি কিনতে আসেন। এখানে প্রত্যেক বছর বাজি নিয়ে যাই, খুব ভালো বাজি হয় বুড়িমার, এই জন্য এসেছি। এদের অনেক পুরনো আছে আর ভালো হয়, এদের কোয়ালিটিটা খুব ভালো হয়, আর ছোটোবেলা দিয়ে এখানেই কিনে যাচ্ছি, এই জন্যে আসছি এখানে, কেন কোয়ালিটিটা ভালো আছে, এদের ব্যবহার ভালো আছে। বুড়িমা অন্নপূর্ণা দাস 1995 সালে প্রয়াত হন, তবে এই কালী পুজোতেও বাড়িতে বাড়িতে পূর্বে বুড়িমার রং মশাল, চরকি, তুবড়ি। অন্নপূর্ণা দাসের লড়াইয়ের গল্প শুনে বুড়িমার বাজি কেনার ইচ্ছে আরো বেড়ে গেল কি? দ্য ওয়ার্ল্ড ব্যুরো।